অনাকাঙ্ক্ষিত ফলাফলত ক্ষুব্ধ শিক্ষা বিভাগ, 25 সরকারি বিদ্যালয়ের ফলাফল শূন্য। দশ শতাংশ উত্তীর্ণর তলত 110 খন বিদ্যালয়, 127 খন বিদ্যালয় দিব লাগিব 7 দিনের ভিতর উত্তর। ঘোষণা হল হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল। বিদ্যালয় বিদ্যালয় আনন্দর জোয়ার, তার মাজত ঘোর অমানিশা রাজ্যের 127 খন বিদ্যালয়ত। আনকি শিক্ষা বিভাগের রঙা চকুর সম্মুখীন হবলগিয়া হল 127 খনক বিদ্যালয়। কিন্তু কিয় সদ্যঘোষিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফলত রাজ্যের 25 খনক সরকারি বিদ্যালয়ের এজনও ছাত্র ছাত্রী উত্তীর্ণ নহল, 10 শতাংশতক তলত উত্তীর্ণ হল 102 সরকারি বিদ্যালয়। কিন্তু কিয় এই শোচনীয় ফলাফল? 7 দিনের ভিতর উত্তর বিচারি এই সমূহ বিদ্যালয় কারণ দর্শর জাননী জারি করেছে রাজ্যের শিক্ষা বিভাগে। হয় বিদ্যালয় বিদ্যালয় শিক্ষা বিভাগের কারণ দর্শার জাননী পত্র। চাও শিক্ষা বিভাগের এই তথ্য। তথ্য অনুসরি রাজ্যের 25 খন বিদ্যালয়ের এজনও ছাত্র ছাত্রী উত্তীর্ণ নহল হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত। ইয়ার ভিতর জেলা হিসাবত কাছাৰৰ 4 খন, চিৰাঙৰ 1 খন, দৰঙৰ 1 খন, ধুবুৰী 2 খন, ডিব্ৰুগড় 1 খন, গোৱালপাৰাৰ 1 খন, গোলাঘাটৰ 1 খন, হাইলাকান্দি 1 খন, যোৰহাটৰ 3 খন, কামৰূপৰ 1 খন, কাৰ্বি আংলঙৰ 5 খন, লখিমপুৰৰ 1 খন, নলবাৰীৰ 1 খন আৰু পশ্চিম কাৰ্বি আংলঙৰ 1 খন বিদ্যালয়। একে সময়তে 10% তলত উত্তীৰ্ণ বিদ্যালয়লৈও কাৰণ দৰ্শোৱাৰ জাননী জাৰি কৰিছে শিক্ষা বিভাগ। এই বিদ্যালয়ৰ ভিতৰত কাছাৰৰ 14 খন, কাৰ্বি আংলঙৰ 13 খন, গোৱালপাৰাৰ 9 খন, যোৰহাটৰ 8 খন, ধুবুৰীৰ 6 খন, কামৰূপ মহানগৰৰ 6 খন, পশ্চিম কাৰ্বি আংলঙৰ 5 খন, কৰিমগঞ্জৰ 4 খন, বৰপেটাৰ 3 খন, বঙাইগাঁও 3 খন, চিৰাঙৰ 3 খন, গোলাঘাটৰ 3 খন, নগাঁও 3 খন, ওদালগুৰিৰ 2 খন, তিনিচুকীয়াৰ 2 খন, দক্ষিণ শালমৰাৰ 2 খন, লখিমপুৰৰ 2 খন, কামৰূপৰ 2 খন, ডিব্ৰুগড়ৰ 2 খন, চৰাইদেউৰ 2 খন, বিশ্বনাথ চাৰিআলিৰ 1 খন, দৰঙৰ 1 খন, ধেমাজিৰ 1 খন, হাইলাকান্দিৰ 1 খন, হোজাইৰ 1 খন, নলবাৰীৰ 1 খন, শিৱসাগৰৰ 1 খন আৰু শোণিতপুৰৰ 1 খন বিদ্যালয়। উল্লেখ্য যে এই বিদ্যালয়সমূহে শিক্ষা বিভাগক দিব লাগিব 7 দিনৰ ভিতৰত জাননীৰ উত্তৰ। কিন্তু কিয় এনে অনাকাঙ্ক্ষিত ফলাফল এইসমূহ বিদ্যালয়ৰ? রাজ্য সরকারে আয়োজন করে অহা গণোৎসবরও প্রভাব নপরিল নেকি এইসমূহ বিদ্যালয়ত? ভুল কার? সরকার, বিদ্যালয়, কর্তৃপক্ষ, অভিভাবক নে ছাত্র ছাত্রী? ইয়াক লৈ চলিছে সর্বত্রে চর্চা। রমেন কলিতা, রিপোর্ট, প্রাগ নিউজ।